ইসলাম যে পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে তার একটি হলো কালিমার সাক্ষী দেওয়া, দুই নম্বর কি সালাত কায়েম করা। একটা ব্যক্তি মুসলমান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তার দায়িত্ব হলো জমিনের মধ্যে সিজদা দিয়ে তার রবকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। এজন্য ভাইরা আমার, আমরা অনেকেই অনেক কিছু করি, অনেকেই ভুল ত্রুটির ভিতরে আসি, বিভ্রান্তির মধ্যে আসি, অনেকে গুনাহ করি, গুনাহ করছি, গুনাহ করব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সালাতকে ছেড়ে দেব না, আমরা সালাতকে ছেড়ে দেব না। আমরা যদি বলি না আমি আগে ভালো হয়ে নেই তারপরে নামাজ পড়ব, এটা কখনো সম্ভব না, এটা কোরআন বিরোধী কথা। কোরআন বলছে তুমি ভালো হবা, তোমাকে সালাত তোমাকে ভালো বানিয়ে দেবে, আর আমরা বলছি আগে আমরা ভালো হয়ে নেই তারপরে নামাজ পড়ব। আছে না সমাজে এমন মানুষ বলে আমরা আগে ভালো হয়ে নেই তারপরে নামাজ পড়ব। একটা মুসলমান সালাত ছাড়া কোনোভাবেই সে ব্যক্তি ভালো হতে পারে না। আমি ভালো হয়ে নেই তারপরে নামাজ পড়বো, এটা হলো কোরআন বিরোধী কথা। কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে। নামাজই একমাত্র পারে একজন মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে। তিন নম্বর হলো মানুষের অর্জিত সম্পদের যাকাত আদায় করা। আমরা অনেকেই নামাজই আছি কিন্তু যাকাতের বেলায় একেবারেই কার্পণ্যতা, যাকাত আমরা দিতেই চাই না, যাকাত দেইও না, যাকাত দিলে সম্পদ কমে যাবে এই হিসাবে আমরা যাকাত দেই না। আমাদের অনেক মা বোনদের 30 ভরি 40 ভরি স্বর্ণ আছে কিন্তু যাকাত আদায় করে না একটুও। যদি 7.5 ভরির উপরে স্বর্ণ থাকে, যদি যাকাত দিতে না পারে তাহলে স্বর্ণ যেন সে কমায় ফেলে, সে যেন অন্তত বিক্রি করে দিয়ে হলেও 7.5 ভরির নিচে রাখে স্বর্ণ। তার না হলে যাকাত অনাদায়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খাবে। এজন্য যাকাত লাজেম, জরুরি। আরেকটি কি? আরেকটি হলো যদি কারো সম্পদ থাকে সে ব্যক্তি হজ করবে, বাইতুল্লাহকে তওয়াফ করবে, জিয়ারত করবে। পঞ্চম নম্বর হলো রমজান মাসে সিয়াম পালন করবে। এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম দাঁড়িয়ে আছে। বাহ্যিকগুলো হলো আলাদা, অর্থাৎ একটি ঘর দাঁড়িয়ে থাকার জন্য যেমন মূল ফাউন্ডেশন দরকার, পিলারগুলো মজবুত হওয়া দরকার, যেই পিলারের উপরে ঘর দাঁড়িয়ে আছে। সুতরাং দেয়ালের উপরে ঘর দাঁড়িয়ে নেই, ঘর যেই পিলারের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামটা যেই পাঁচটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে, এই পিলার পাঁচটি পিলার হলো কালিমার সাক্ষী দেওয়া, সালাত আদায় করা, যাকাত আদায় করা, সম্পদ থাকলে হজ করা এবং সিয়াম পালন করা। এই পাঁচটি কাজই রমজানের ভিতরে হয়। রমজান এমন একটি মাস যে এই পাঁচটি কাজই রমজানের ভিতরে একই সাথে হয়। রমজানের ভিতরে মানুষ বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, বেশি বেশি আল্লাহ তাআলার কালিমার সাক্ষী দেয়। রমজানের ভিতরে পাঁচ ওয়াক্ত সালাতের সাথে সাথে মানুষ সালাতুত তারাবী আদায় করে, কিয়ামুল লাইল করে। তারপরে হলো এই রমজান মাসে মানুষ যাকাত দেয়, ফিত্রা দেয়, দানের হাত মানুষ প্রসারিত করে দেয়। চার নম্বর হলো হজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করল, যে ব্যক্তি রমজান মাসে উমরা করল, বাইতুল্লাহ জিয়ারত করল, সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করল। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে পৃথিবীর সব দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মক্কা এবং মদিনায় গিয়ে ইতিকাফ করে। মক্কা এবং মদিনায় শেষ 10 দিন কাটাবার চেষ্টা করে, যারা শেষ 10 দিন পারে না তারা শুরুতে হলেও উমরা করে। আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি রমজান মাসে উমরা করল সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করল। সুবহানাল্লাহ, কি মর্যাদা, কি গুরুত্ব। এই রমজান মাসের এই যে সুযোগ, এই সুযোগটা আমাদের যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকের কাজে লাগানো দরকার। দেখেন, আজ থেকে 10 বছর আগে যাদের উপর হজ ফরজ হয়েছিল হজ করেনি, 10 বছর না, আজ থেকে 6 বছর 5 বছর আগে হজ করতে 2.5 লাখ টাকা খরচ হতো,
2,60,000 টাকা খরচ হতো, যদিও সরকারি রেট 3,00,000 টাকা ছিল। এখনকার মতো এত বাধ্যবাধকতা না থাকার কারণে হোটেল কিংবা মিনা মুজদালিফায় 2,50,000 টাকা 2,60,000 টাকায় হজে গেছে মানুষ, আজকে এসে সেই হজ দাঁড়িয়েছে 7,00,000 টাকা। তাহলে আপনার উপরে যে ফরজ ছিল এখনও সেই ফরজ আছে। আপনি যদি 5 বছর আগে 7 বছর আগে ফরজ আদায় করতেন, তাহলে এখন এই হজ যদি 1,00,000,000 টাকাও লাগে আপনার উপর হজ ফরজ থেকেই যাবে। যাদের উপর হজ দায়িত্ব ছিল তাদের উপর হজ থেকেই যাবে। উমরা করা ফরজ না, জীবনে একবার হজ করা কি ফরজ? একবার একবার আল্লাহ রসুল বলেছেন তোমরা হজ করো একবার, উমরা করো বারবার। হজ করো কয়বার? একবার। এটা হলো ফরজ, জীবনে একবার হজ করো যাদের সামর্থ্য আছে। আর এর পরেও যদি আল্লাহ তাআলা ওয়ামাং তাতাওয়া, যদি তোমার বেশি সামর্থ্য থাকে তাহলে তোমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ বারবার গিয়ে জিয়ারত করে আসো, উমরা করে আসো। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলা তাদের কলিজাকে প্রশস্ত করে দেখ, মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করে দেখ। আমিন।